নয় বছর আচ্ছা বিয়ের পর থেকে সে আপনার সঙ্গে কি ধরনের আচার ব্যবহার করছে বলুন মিসেস সালমা বলুন জজ সাহেব কোন স্ত্রী তার স্বামীর অমঙ্গল চায় না আমি আমার স্বামীর অমঙ্গল চাই না তাই আমি আপনাকে অনুরোধ করছি তাকে মানসিক হাসপাতালে পাঠিয়ে দিন সালমা সালমা তুমি কি বলছো সে মানসিকভাবে খুবই অসুস্থ বিয়ের পর থেকে আমি দেখে আসছি তার পাগলামি প্রায় সময় সে আমাকেও খুব মারধর করত এমনকি মেরে ফেলতে চেয়েছে যে মানুষ ঘরে এমন করে সে বাইরে কি না করতে পারে আপনি তাকে মানসিক হাসপাতালে পাঠিয়ে দিন জজ সাহেব মানসিক হাসপাতালে পাঠিয়ে দিন পাঠিয়ে দিন সালমা সালমা তুমি কি বলছো সালমা 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 তুমি কি বলছো সালমা তুমি কি বলছো সালমা অর্ডার 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 ইন্সপেক্টর আগুনকে পুলিশ কাস্টডিতে রেখে চিকিৎসা করিয়ে সুস্থ করে তোলার অনুমতি দেওয়া হলো Your Honor, I'm pagol. Salma, I'm pagol. I'm pagol. আমার চিকিৎসা করাবে আমার চিকিৎসা করাবে সালমা তুমি আমার চিকিৎসা তুই এই হাত দিয়ে আমাকে থাপ্পড় মেরেছিলি তাই না আয় তোর এই হাতে কত শক্তি তার একবার দেখি আব্বু কি হয়েছে তোমার এখানে বুঝি ওরা তোমাকে মেরেছে আম্মু আমার আম্মু আমি তো পাগল তাই ওরা আমাকে কে বলেছে তুমি পাগল তুমি তো আমার আব্বু সালমা তুমি আমার স্ত্রী হয়ে এমন মিথ্যে কথা বলতে পারলে তোমার একটি মিথ্যে কথা বলার কারণে ওরা আমাকে কি করেছে কেন তুমি মিথ্যে কথা বললে সালমা কেন ওরা আমাকে মেরে ফেলতে চেয়েছিল আমি মরে গেলে তুমি খুব সুখে থাকবে না না গো না আমি বুঝতে পারিনি যে ওরা তোমাকে এমন করবে ওরা আমাকে বুঝিয়েছে আমি যদি আদালতে প্রমাণ করে দেই তুমি পাগল তাহলে তুমি বাঁচবে কানা হলে তোমার ফাঁসি হয়ে যাবে